শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আর্থিক খাতে সংস্কার ও ব্যবসার পরিবেশ উন্নয়ন চায় যুক্তরাজ্য। ব্যাংকিং, রাজস্ব এবং পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছে দেশটি। গতকাল শেরেবাংলা নগরে ব্রিটিশ হাইকমিশনার সারাকুকের সাথে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্যবসার পরিবেশ ঠিক থাকলে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। ব্যবসার পরিবেশ উন্নত করতে যে ধরনের সংস্কার করবে বাংলাদেশ, তার পাশে থাকবে ব্রিটিশ সরকার। আমরা বলেছি আমাদের বাণিজ্য, যেমন গার্মেন্ট, দেভ গট গুড মার্কেট ইউরোপ অ্যান্ড ইউকে, অ্যান্ড উই হ্যাভ টোল্ড দেম যে আরও ডাইভার্সিফাই যদি করে তাদের মার্কেট এক্সপোর্ট হয়। কিন্তু এটার জন্য দরকার শর্ত হলো বিজনেস এনভায়রনমেন্ট, ease of doing business, মানে ক্লাইমেটটা বিজনেস ঠিক করতে হবে। I was discussing with the honorable advisor how we can build investor confidence and strengthen our trade and investment ties. ব্যাংক লুটপাটে সাধারণ ব্যবসায়ীরা জড়িত নয়, বরং লুটপাটের কারণে সাধারণ ব্যবসায়ীরাই ভুগছেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের সভাপতি আশরাফ আহমেদ। তিনি বলেন, ঋণ প্রবাহ যেন ঠিক রাখা হয় সেজন্য প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রবাহ ঠিক রাখতে সুদহার কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। জানান, খেলাপি ঋণের কারণে এখন নীতি সুদহার বাড়ছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের যে কোনো পদক্ষেপ ডিসিসিআই পাশে থাকবে বলেও জানান সংগঠনটির সভাপতি। বৈদেশিক ঋণের প্রসেস কীভাবে সহজ করা যায়, ব্যাংকগুলোতে যে ঋণ প্রবাহের যে অন্যান্য যেই ব্যারিয়ারগুলো আছে সেগুলো কিভাবে কমানো যায়, মোটামুটি ফোকাসটা ছিল আপনার এসএমইদের জন্য এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য ঋণের প্রবাহ ঠিক রাখার জন্য সুদের যে চাপটা পড়ছে, সুদ বৃদ্ধি, সেটা কিভাবে কন্ট্রোল করা যায়, এই ফোকাসেই আমরা আসলে ডিসকাশন করেছি। সাম্প্রতিক অস্থিরতা ও চলমান বন্যায় পোশাক খাতে $3 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। ক্ষতি পোষাতে সহজ শর্তে ঋণ সহায়তা চেয়েছে সংগঠনটি। মঙ্গলবার শেরেবাংলা নগরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলাম। এদিকে পৃথক এক বৈঠকে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি উন্নতির তাগিদ দিয়েছেন বিদেশি ক্রেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে 1 মাসেরও বেশি সময় ধরে স্থবির ছিল দেশের অর্থনীতি। উৎপাদন ছিল বন্ধ, বাতিল হয়েছে অনেক অর্ডারও। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে না হতেই নতুন ধাক্কা পূর্বাঞ্চলের বন্যা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, থমকে যায় পণ্য রপ্তানি। মঙ্গলবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন বিজিএমইএ নেতারা। বলেন, গত 1.5 মাসে পোশাক খাতে ক্ষতি হয়েছে $300 কোটি। 45 দিনের মধ্যে আমাদের প্রায় 15-17 দিনের মতো প্রোডাকশন বন্ধ ছিল। একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব, আনুমানিক 1800 থেকে 1900 কোটি টাকা। ব্যবসার পরিবেশ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে চিন্তিত বিদেশি ক্রেতারা। ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে পৃথক বৈঠকে দ্রুত এই পরিস্থিতি উন্নতির তাগিদ দেন তারা। আমরা বাইরে আমরা এসিওর করেছি তোমাদের নিরাপত্তা, তাহলে তোমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি, ভালো পরিবেশ, ল অ্যান্ড অর্ডার, তারপরে ব্যাংকিং ফেসিলিটি ভোগান্তি যেন না হয়। অ্যান্ড উই এসিওর দেম, অ্যান্ড তাদেরকে বলা হয়েছে, আই থিঙ্ক দে হ্যাভ বিন, সে এমন ওরা বলছে বাংলাদেশের নিউ বিগিনিং দে উইল কাম। রপ্তানি স্বার্থে এখনই রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ সুবিধা বাতিল না করতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো সেটা যদি উদ্ধার না করে। হোসেন আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। আজকে আমরা সংবাদ বিশ্লেষণ করব তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, এই শিরোনামে। আমরা রিপোর্টে যেমন দেখছিলাম যে এর মধ্যে কিন্তু বিজিএমইএ বলেছেন যে এই চলমান অস্থিরতা এবং সাম্প্রতিক বন্যা সব মিলিয়ে $300 কোটি কিন্তু ক্ষতি হয়েছে, অর্থাৎ $3 বিলিয়ন ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে তারা কিন্তু ঋণ সহায়তার কথা বলেছেন সহজ শর্তে। সার্বিকভাবে এই খাত আগামী দিনের চ্যালেঞ্জ এবং ঘুরে দাঁড়ানোর উপায় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে নবনিযুক্ত বিকেএমইএর সভাপতি, যিনি নির্বাহী সভাপতি হিসেবে ছিলেন, এখন কিন্তু আমরা জানি যে মোহাম্মদ হাতেম, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ টিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই, আমরা তাকে স্বাগত জানাতে চাই। বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ হাতেম আপনাকে। আমরা রিপোর্টে দেখছিলাম গতকাল আপনারা অর্থ বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, কিছু দাবি দেওয়ার কথাও বলেছেন। সব মিলিয়ে আসলে পোশাক খাতের চিত্রটা জানতে চাই শুরুতে, আসলে কেমন আছে তৈরি পোশাক শিল্প? এখন কি স্বাভাবিক উৎপাদনশীলতা আমরা জানি রয়েছে, কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে, সেটি যদি একটু শুরুতে জানি মোহাম্মদ হাতেম। উৎপাদনশীলতা আমাদের, আপনি জানেন যে এর মধ্যে আমরা কয়েক দফা কিন্তু এটা আমাদের বন্ধ ছিল, বন্ধ হয়েছে বা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিজারাপশন হয়েছে। প্রথমত গত মাসের যে আন্দোলন, সে আন্দোলনের দুই দফা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। শেষে যখন একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছিল, তখন কিন্তু আবার বন্যা আমাদেরকে আবারও এক দফা ক্ষতির মুখে ফেলেছে। এবং এই ক্ষতির ফলে যেটা আমাদের হয়েছে যে এখন আরো বড় ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছি আমরা এই বন্যার কারণে। এবং এর আগে এই আন্দোলনের কারণে যে শিপমেন্টগুলি, যেগুলি আমরা করতে পারিনি, যে শিপমেন্টগুলি ডেট ফেল করেছি, সেগুলি এখন বায়াররা প্রেশার ক্রিয়েট করছে বায়ার শিপমেন্ট করার জন্য। আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন ঢাকা এয়ারপোর্টে এই মুহূর্তে প্রতি কেজি মালের এয়ারফ্রেট চার্জ বেড়ে গিয়ে এটা $6.5 থেকে $7 গিয়ে পৌঁছে গেছে, যেটা 2 মাস আগেও যেটা ছিল $2.5 থেকে ম্যাক্সিমাম $3। তো এরকম একটা পরিস্থিতি দেখা যাবে। আমি যখন এখন এয়ারে মাল পাঠাতে যাব, তখন আমার 2/3 আমার টোটাল মালের ভ্যালু 2/3 কিন্তু থাকবে না। এটা আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর পাশাপাশি এই যে বন্যার কারণে আমাদের বেশ কিছু মাল চট্টগ্রাম পোর্ট থেকে সাপ্লাই চেনে মানে সংযোগ হতে পারে নাই বিধায়, এবং মালগুলি বারোয়ারাট বা ওই সাইডে সীতাকুণ্ড বারোয়ারাট এবং ওই অঞ্চলটার মধ্যে আটকে আছে গাড়িগুলি, ফলে সেখানে একটা নিরাপত্তাহীনতার মধ্যেও কিন্তু গাড়িগুলি রয়েছে। এদিকে আমাদের ফ্যাক্টরিতে মাল পৌঁছতে পারছে না, আমরা কিন্তু উৎপাদনে যেতে পারছি না, ইত্যাদি নানা রকমের সংকটের মধ্যেই কিন্তু আমরা রয়েছি। এবং এটা আমরা বলেছিলাম যে এই পর্যায়ে খুব জরুরি ভিত্তিতে যদি পানগা পোর্টটাকে সচল করে চট্টগ্রাম থেকে মালগুলি, কন্টেনারগুলি পানগাতে আনা যেত এবং সেখানে আবার শিপমেন্টগুলি আমরা পাঠাতে পারতাম, তাহলে হয়তো আমরা এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারতাম। কিন্তু সেটাও কিন্তু পুরোপুরিভাবে আমরা চালু করতে পারি নাই। পানগা কিন্তু ওইভাবে সচল নয়, অর্থাৎ সেখানে জাহাজ নিয়মিত নয়, যার ফলে এখানে মাল আসা বা মাল যাওয়া কোনোটাই আমরা করতে পারছি না। এই পরিস্থিতির মধ্যেই আমরা কিন্তু রয়েছি। তো এখানে গতকালকেও আমরা অর্থ এবং বাণিজ্য উপদেষ্টার সাথে দেখা করেছি এবং তার সাথে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আমরা কথা বলেছিলাম, যেটা আপনারা নিউজে দেখলাম যে বিজেপি গতকাল যেটা সফটলোনের কথা বলেছে, এটা আমরা আরও কিন্তু বেশ এক সপ্তাহ আগেই কিন্তু আমরা উপদেষ্টা মহোদয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা এটা কিন্তু দিয়েছিলাম এবং বলেছিলাম। কালকেও উপদেষ্টা মহোদয়কে আমরা বলেছি যে এই সফট লোনটা যদি দেওয়া যায় তাহলে অগাস্টের বেতন, তারপরে এর আগে অনেকে এখন কিন্তু আপনার জুলাই মাসের বেতনই অনেকে দিতে পারেনি, এগুলো নিয়েও কিন্তু সমস্যা হচ্ছে। তো আলটিমেটলি এই সমস্যাগুলি সমাধান করতে হলে আমাদেরকে সরকার বা বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে এই ক্রাইসিস পিরিয়ড আমাদের একটু সহযোগিতার হাত বাড়াতে হবে, আদারওয়াইজ আমাদের পক্ষে এইটা মোকাবেলা খুব কঠিন হয়ে যাবে। জি মোহাম্মদ হাতেম, আমরা যে কথাগুলো বলছেন, পাশাপাশি কি এই বন্যা পরিস্থিতি আসলে একটা অভিঘাত নিয়ে এসছে কিনা? আবার নতুন করে বিশেষ করে সড়ক পরিবহন, চট্টগ্রামের যাতায়াত, সেটি আসলে কি ধরনের প্রভাব ফেলছে আপনাদের পোশাক খাতে? আজকে বুধবার গত বৃহস্পতিবার থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। এক সপ্তাহ যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে বুঝতেই পারছেন মানে পরিস্থিতিটা কত ভয়াবহ দিকে যাচ্ছে। এবং আমাদের সাপ্লাই চেইনে বিশেষ করে র মেটেরিয়ালস, যেটা আমরা বিভিন্ন দেশ থেকে এনে থাকি, যেটা চট্টগ্রাম বন্দরে আমাদের ঘরে পৌঁছে, সেগুলি কিন্তু সবগুলি কিন্তু রাস্তায় আটকে আছে, কেউ বন্দরে আটকে আছে, কিছু রাস্তায় আটকে আছে। তো ফলে সেখানেও কিন্তু আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং এই পরিস্থিতির উন্নতি যে কবে হবে বা কখন হবে এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। বন্যার পরিস্থিতি কোনো জায়গায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখনো চলাচলের মতো পরিস্থিতি কিন্তু আসেনি। তাহলে সেখানে আলটিমেটলি দেখা যাবে যে আগামী সপ্তাহ থেকে আমাদের কোনো উৎপাদনে আমাদের ঘরে কোনো মালামাল নাই, এরকম একটা পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি এখন। জি, আমরা আশা করব যে নিশ্চয়ই অর্থ বাণিজ্য উপদেষ্টার সাথে আপনারা বৈঠক করেছেন, একটা ফলপ্রসূ সহায়তা আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাবেন। আমরা যেটি জানতে চাইব যে এই মুহূর্তে যে আমরা সবসময় দেখি যে তৈরি পোশাক শিল্প যেহেতু আলোচিত শিল্প, রপ্তানিমুখী শীর্ষ শিল্প, সবসময় যে কোনো সুযোগ সুবিধা তৈরি হলে এক ধরনের বিতর্ক তৈরি হয় যে পোশাক মালিকদেরকে একটু যেন বাড়তি সুবিধা দেওয়া হয়, তাদের যেন বিশেষ সুবিধা দেওয়া হয়, তাদের দাবি দাওয়াগুলো সবসময় বেশি থাকে, মেনে নেওয়া হয়, এই বিতর্কটাও তৈরি হয়। এই যে এখন আবার চলমান পরিস্থিতিতে আপনারা সহজ শর্তে লোন চেয়েছেন, সেটি নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন যে এই সময়ে এটির প্রয়োজনীয়তা এবং এটির আসলে তাৎপর্য। আচ্ছা, একটা জিনিস যদি আপনি দেখেন, গত এক মাস যাবৎ মানে প্রায় দেড় মাস যাবৎ আমরা কিন্তু উৎপাদন করতে পারিনি, ফ্যাক্টরি বন্ধ ছিল কয়েক দফা। তারপরে আমাদের ফ্যাক্টরি বন্ধের পাশাপাশি আমাদের মালামাল আসা যাওয়া কোনোটাই কিন্তু হয়নি। এবং রপ্তানির ক্ষেত্রে যে কাজটা হয়, যেমন আমি বেতনটা কিভাবে দিই, বেতনটা আমি সারা মাস উৎপাদন করি বা রপ্তানি করি এবং মাস শেষে গিয়ে এই যে সারা মাসে যা রপ্তানি করলাম সেই ডকুমেন্টস ব্যাংকে দিলে পরে ব্যাংক এই ডকুমেন্টস থেকে আমাকে টাকাটা দেয়। সে মনে করেন আমি যদি আমারটাই বলি, আমি মাসে যদি মনে করেন $15 লাখ থেকে $20 লাখ ডকুমেন্টস ব্যাংকে দেই, তাহলে ব্যাংক আমাকে 15%, সে মনে করেন $20 লাখ $15% হলো আপনার $3 লাখ। তাহলে এই $3 লাখ যদি আমাকে দেয়, তাহলে আমি আমার ফ্যাক্টরির বেতন প্লাস অন্যান্য খরচ, আনুষঙ্গিক যে অন্যান্য খরচগুলি মিটাবো। এখন যদি আমি রপ্তানি উৎপাদনই করতে না পারি, তাহলে আমি ডকুমেন্টসই দেবো, রপ্তানি করবো কোথেকে আর ডকুমেন্টস দেবো কোথেকে? তাহলে বেতনের টাকাটা কিন্তু আমি পাবো না, তখন আমার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, নানা রকমের বিল আমাকে পে করতে হয় প্রতি মাসে। তো সেখানে আমি এই বিলও পে করতে পারবো না, আমি বেতনটাও কিন্তু দিতে পারবো না। তো হয়েছে তো তাই, আমাদের আমরা উৎপাদন করতে পারি নাই, উৎপাদন করলেও রপ্তানি করতে পারি নাই, মানে যতটুকু উৎপাদন করেছি সেটা রপ্তানি করতে পারিনি বলে আমি যে ব্যাংকের ডকুমেন্টস দিব সেইটার কোনো ব্যবস্থা নেই। তাহলে আমি যার কারণে আমরা এই লোনটা চেয়েছি, যে লোনটা আমরা বলেছি যে এক বছরের মধ্যে আবার আমরা এটাকে রিটার্ন করে দিব। এটা যৌক্তিক, বিষয়টা যৌক্তিক দাবি। তো এটা যদি, যেমন আপনি যদি এখনো দেখেন অনেক ফ্যাক্টরি কিন্তু জুলাই মাসের বেতন দিতে পারে নাই, রাস্তাঘাটে ওই শ্রমিকরা আন্দোলন করছে বা রাস্তায় নেমেছে, রাস্তা ব্লক করেছে। ওই কালিয়াকৈর ওই দিক থেকে খবর আসে, সাভার থেকে খবর আসে, গাজীপুর থেকে খবর আসে। আজকে সকালে আমাকে নারায়ণগঞ্জের ডিসি সাহেব ফোন করেছেন যে নারায়ণগঞ্জ অঞ্চলের একটা ফ্যাক্টরির শ্রমিকরা সব রাস্তায়, তাদের বেতন দেওয়ার কথা ছিল, সে বেতন দিতে পারে নাই। তো এই চ্যালেঞ্জগুলি কিন্তু আমাদের আছে এবং যার কারণে আমরা এই বেতনের টাকাটা কিন্তু আমরা ব্যাংকের কাছ থেকে লোন হিসেবে আমরা চেয়েছি। জি, আমরাও আরেকটা কথা আপনি বলেছেন যে সরকারের কাছ থেকে যে কোনো রকমের সুযোগ সুবিধার প্রশ্ন আসলে বলা হয় পোশাক শিল্পকে সুবিধাটা বেশি দেওয়া হয়। আজকে একটু যদি আপনি দেখেন, পোশাক শিল্পে বাংলাদেশে যে পরিমাণ শ্রমিক, যে পরিমাণ মানুষ কর্মসংস্থান হয়েছে এবং তাদের সাথে সম্পৃক্ত যদি আপনি 5 জন করে ধরেন এই পোশাক শিল্পের উপরে নির্ভরশীল, তাহলে সরাসরি 2 কোটি লোক কিন্তু সরাসরি আমাদের এই পোশাক শিল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশে আর কোন সেক্টর, কোন শিল্প, কেউ কি বলতে পারবে এত বড় সংখ্যক দেশের জনগণ এরকম একটা শিল্পের সাথে সম্পৃক্ত? নিশ্চয়ই আমরা জানি এটাকে। দ্বিতীয়ত হলো আমরা ফরেন কারেন্সির যে রিজার্ভ আজকে, এর মূলে হচ্ছে পোশাক শিল্পের রপ্তানি। নিশ্চয়ই, নিঃসন্দেহে পোশাক শিল্প আসলে শীর্ষ রপ্তানি খাত। মোহাম্মদ হাতেম, আমরা জানি যে নিঃসন্দেহে পোশাক শিল্প শীর্ষ রপ্তানি খাত, কিন্তু আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা যারা পেছনে রয়েছেন তাদেরকে সামনে আনবার ক্ষেত্রে তাদের জন্য যে সম পরিমাণ আসলে তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা, সেটিও আসলে সময় এসছে আরও নতুন খাত সামনে নিয়ে আসবার, সেই প্রত্যাশার কথা বলছিলাম। মোহাম্মদ হাতেম, নিশ্চয়ই আমরা জানি যে পোশাক শিল্প আমাদেরকে বড় একটা অবদান রাখছে রপ্তানিতে। আমি একটু জানতে চাইব যে নতুন নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদিও মূল্যায়ন করবার মতো সময় এখনও আসেনি, অল্প কিছুদিন মাত্র তারা পার করছেন, সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আপনাদের কারখানার পরিস্থিতি সেটিকে স্বাভাবিক হচ্ছে কিনা, এবং বিশ্বে যে একটা ভাবমূর্তি নিয়ে আমরা যে একটা চাপে পড়েছিলাম, সেখান থেকে আসলে বায়ারদের কাছ থেকে এক ধরনের পরিবর্তন বা ইতিবাচক ফিডব্যাক পাচ্ছেন কিনা? দেখেন, গতকালকে আমাদের সাথে শিল্প আর বাণিজ্য এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে যখন মিটিং করি আমরা, সেখানে আমাদের সাথে 3টা বড় বড় ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার উপস্থিত ছিলেন, এইচ এন এম, জারা ইন্ডিটেক্স এবং মার্কস এন্ড স্পেন্সার, এই তিনটা ব্র্যান্ডের প্রতিনিধি কান্ট্রি ম্যানেজার উপস্থিত ছিলেন। এবং স্বাভাবিকভাবেই তারা যখন আমাদের সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অর্থ এবং বাণিজ্য উপদেষ্টার কাছ থেকে শুনবেন, সেটা কিন্তু একটা কনফিডেন্স লেভেল যেটা চ্যালেঞ্জের মুখে ছিল সেটা কিন্তু রিগেইন করবে। এবং পাশাপাশি গত সপ্তাহে আমরা যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলি, দেখা করি, তখন তিনি কিন্তু একটা প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন যে আপনারা বিশ্বের বড় বড় ব্র্যান্ড বায়ারদেরকে বাংলাদেশে ইনভাইট করেন, প্রয়োজনে সরকারের পক্ষ থেকে তিনি ইনভাইট করবেন এবং তিনি বসে তাদের সাথে কথা বলবেন। এটা আপনি একটু একটু চিন্তা করেন যে ডক্টর ইউনূস সারা বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সকলের কাছে সমানভাবে সমাদৃত। ডক্টর ইউনূস একটা ব্র্যান্ড সারা বিশ্বের কাছে। সেই ইউনূস সাহেব যদি এই ধরনের ব্র্যান্ড এবং ইয়েদের দাওয়াত দিয়ে কথা বলেন, তাহলে এটার ইম্প্যাক্টটা কত কত বড় হবে এটা স্বাভাবিকভাবেই এটা মানে বোঝার আর বাকি থাকে না। তো আমরা এটাকে স্বাগত জানিয়েছি এবং ওনাকে ধন্যবাদ জানিয়েছি যে তিনি এরকম একটা ইচ্ছা ব্যক্ত করেছেন এবং আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। আর কালকে যেমন আমরা তিনজন ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজারদেরকে, একজন ফরেনার আর দুইজন, আপনি জানেন যে দুইজন বাংলাদেশেরই সন্তান, তারা এই দুইটা ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার, তো তারা কালকে সেখানে ছিল। তো এই জায়গাগুলি আমরা আগামী দিনে আশাবাদী যে আমাদের এক্সপোর্টের যে মূল ডেস্টিনেশন ইইউ মার্কেট এবং আমেরিকান মার্কেট, সেখানে এই দেশগুলির কাছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন খুবই জনপ্রিয় ব্যক্তি। তো তার নেতৃত্বে যদি কোনো নেগোসিয়েশন হয়, সেটা এই সেক্টরের জন্য অত্যন্ত ভালো একটা নেগোসিয়েশন হবে বলেই আমরা মনে করছি। এবং আমরা খুব শিগগির আমরা এগুলি নিয়ে আমরা কাজ করছি। ওনাকে নিয়ে আমরা হয়তো এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব, যাতে আমেরিকা বা ইউর সাথে আমাদের যে পেন্ডিং ইস্যুগুলি আছে এগুলি আলোচনা করে একটা সফল একটা ব্যবস্থাপনার জন্য আমরা সেখানে দাঁড় করে দেব। নিশ্চয়ই আমরাও সেটি আশা করি যে সবাই আসলে সম্মিলিতভাবে আবারও এই খাতে যে শৃঙ্খলিত হোক এবং বিশেষ করে রপ্তানি বাড়ুক। মোহাম্মদ হাতেম, আমরা আর্থিক খাতেও নতুন নেতৃত্ব দেখছি। আপনারা যেহেতু বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব নিয়ে এক ধরনের, আপনার সাথে আমি একাধিক আলোচনায় বারবার আপনি হতাশা পোষণ করেছেন, কিন্তু আমরা নতুন করে ডক্টর মনসুরকে আমরা পেয়েছি, তাকে নিয়ে অনেক বেশি আশার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আপনারা আসলে এই নেতৃত্বটাকে, বাংলাদেশ ব্যাংকের এখন যে নতুন নেতৃত্ব দেখছেন, নতুন নীতিমালা যেটি দেখছেন, আর্থিক খাত সংস্কারের যে উদ্যোগ দেখছেন, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন একজন ব্যবসায়ী নেতা হিসেবে? দেখেন, আমি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি 25 তারিখ, এবং সেদিনে আমি বলেছি, মিডিয়ার সাথে আমি কথা বলেছি সেদিনই, আমাদের প্রথম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই মুহূর্তে ব্যাংকিং খাতের যে সংস্কার। এটা নিয়ে আমরা কিন্তু গত সপ্তাহে কিন্তু নতুন যিনি গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ। তার সাথে ইতিপূর্বে বিগত সময়গুলিতে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন ফোরামে আমরা একসাথে কথা বলেছি, কাজ করেছি। আমরা জানি তার যোগ্যতা সম্পর্কে, তিনি অত্যন্ত একজন যোগ্য ব্যক্তি। এখন তার যোগ্যতাটা কাজে লাগাতে পারলে আমরা খুব আশাবাদী ব্যাংকিং সেক্টরের যে প্রয়োজনীয় যে সংস্কার সেটা হবে। এবং সেটা যদি করা যায়, তাহলে বিগত সময়ে যে লুটপাটগুলি হয়েছে আর্থিক খাতের, যে এই লুটপাটগুলির ব্যাপারে যদি কোনো একটা পদক্ষেপ নিয়ে অন্তত এটাকে একটা সিস্টেমের মধ্যে দাঁড়া করাতে পারেন, তাহলে আমাদের বিশ্বাস যে এই জায়গাটা ভালো, অর্থনীতির ইয়েটা গতিটা একটু ভালোভাবে এগিয়ে যাবে। আর পাশাপাশি লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি, এবং তাদের ব্যাপারে আমাদের কোনো সুপারিশ নাই এবং থাকবে না। তো আমরা আশাবাদী এই ব্যাপারে এই সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। আমি অনুরোধ করব দেশবাসী, রাজনীতিবিদ প্রত্যেকে যেন অন্তত ওনাদের সাথে একটু সময়, ওনাদেরকে সময় দেন। দেশটাকে যে একটা সিস্টেমে আনার জন্য ওনারা কাজ করছেন, একটু সময় যেন দেন এবং সবাই যেন সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমাদের বিশ্বাস যে এটা আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি। যেটা মানে আপনি যদি, আপনার তো নিশ্চয় মনে আছে, আপনার চ্যানেলও আমি বহুবার বলেছি, বিশেষ করে গত 2 বছর যাবৎ আমরা কিন্তু নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং অর্থনীতিরও একটা মহা সংকটের মধ্যেই যাচ্ছে। থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। নিশ্চয়ই আমরা আজকের যে আলোচনার শিরোনাম, আমরা বারবারই বলছিলাম যে আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি পোশাক খাতের চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এই যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেখানে আসলে এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এই মুহূর্তে পোশাক খাতের যদি প্রধান চ্যালেঞ্জ একেবারে সুনির্দিষ্ট করে বলেন, যেটি আসলে আমাদের কাটিয়ে ওঠা খুব জরুরি, সেটি আসলে কিভাবে চিহ্নিত করবেন? আজকে সকালে আমার কাছে বাংলাদেশের একটা বড় গ্রুপ, মানে গার্মেন্ট শিল্পের একটা বড় গ্রুপ, তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, ফ্যাব্রিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তিনি আসছেন, তার একটা ফ্যাক্টরি আর চালাতে পারছেন না, কারণ গ্যাস পাচ্ছেন না। কন্টিনিউয়াসলি উনি গত 2-3 বছর যাবত গ্যাস নাই, ফলে উৎপাদন ব্যাহত হইতে হইতে উনি এখন আর ব্যাংকের দেনার দায় জর্জরিত হয়ে গেছেন, তাকে আর চলার কোনো উপায় নেই। শনিবার থেকে তিনি ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দিতে চাচ্ছেন। তার মানে হচ্ছে, আপনি বুঝতেই পারছেন যে গ্যাস সংকটটা কত বড় সংকটে পরিণত হয়েছে, যেটা আমরা গত প্রায় 2 বছর যাবত কন্টিনিউয়াস বলে যাচ্ছি। এই গ্যাস সংকটটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রধান চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যদি আমরা বলি, সেটা হচ্ছে ব্যাংকিং খাতের এই যে সংস্কার বা ব্যাংকের নানা রকমের সংকট। এমন কোন ইন্ডাস্ট্রি নাই যে বলবে যে ব্যাংক তাকে প্রপারলি সহযোগিতা করছে। এই মুহূর্তে গত 1-1.5 বছর 2 বছর যাবত নানা রকমের অসহযোগিতা করছে ব্যাংকগুলি, ফলে সেখানেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাশাপাশি তৃতীয় সংকট যেটা, এটা আপনারা অনেকে জানেন যে আমরা বিগত দিনগুলিতে কন্টিনিউয়াস বলেছি, এই যে মানে এনবিআর এর 3টা ডিপার্টমেন্টের যে দৌরাত্ম। গতকালকে আমরা এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে বসেছিলাম, আমরা ধন্যবাদ জানাই তাকে, এবং ধন্যবাদ জানাই যে সেখানে একজন মেম্বার তিনি অকপটে গতকালকে বলেছেন, হোসেন আহমেদ সাহেব, তিনি বলেছেন যে চট্টগ্রাম বন্দরে বা চট্টগ্রাম কাস্টম হাউসে বিগত দিনে যে চ্যালেঞ্জগুলি, যে সমস্যাগুলি তৈরি হয়েছে, মেইনলি যারা কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলি, তাদের ক্ষেত্রে বেশি সমস্যাগুলি তৈরি হয়েছে। কারণ সেখানে ওই যারা কমপ্লায়েন্স ফ্যাক্টরি, তারা যখন কোন রকমের ঘুষ দিতে চায় না, তখন সেগুলিকেই সেইখানেই রপ্তানিকে আটকে রাখা হয়েছে। আমরা ধন্যবাদ জানি তাদেরকে যে তারা সত্য জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন, এবং নতুন চেয়ারম্যান মহোদয় এগুলি। মোহাম্মদ হাতেম, আমরা যেহেতু আমাদের সময় স্বল্পতাও রয়েছে, আমরা সুনির্দিষ্ট করে আপনার চ্যালেঞ্জগুলোর কথা বুঝতে পেরেছি। বিশেষ করে আপনি এনবিআর এর চ্যালেঞ্জের কথা বলছিলেন, ব্যাংকিং খাতের একটা চ্যালেঞ্জ, ব্যাংকের সহযোগিতা, এবং জ্বালানি একটা বড় চ্যালেঞ্জ, যেটি দীর্ঘদিন ধরে আসলে বলে আসছিলাম। আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে এই কাজগুলো করবেন, এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আপনাদের হাত ধরে, ব্যবসায়ীদের হাত ধরে, এবং সবার হাত ধরে, তরুণদের হাত ধরে, সেটি নিশ্চয়ই আমাদের পূরণ হবে এবং পোশাক খাত আবারও ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা জানাই। এবং আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই মোহাম্মদ হাতেম। আপনাদের সবাইকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, কথা বলছিলেন তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ নিয়ে। আমরা যাচ্ছি অন্য সংবাদে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক গভর্নর কথা বলছেন বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। আমি চাচ্ছি যে একটা মানে প্রত্যেকেই যেন খুব এফেক্টিভলি তাদের কাজ করেন, নির্ভরভাবে কাজ করেন, এবং কাজের দক্ষতা যেন তারা দেখাতে পারেন। আমরা তাদেরকে সর্বতভাবে সহায়তা দেব, আইনগতভাবে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে। যখন আমাদের এই রিফর্ম প্রক্রিয়া শুরু হবে, তখন তো আমরা তাদের সাথে কাজ করব, তাদের প্রতিষ্ঠানগুলোকে তো আমরা রিফর্ম করব। কাজেই তারা যদি মানে এখানে সহায়ক ভূমিকা পালন না করে, আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব। আমরা আশা করব যে তারা সরকারের প্রতিনিধি, তারা জনগণের সেবায় কাজ করবেন, নির্মোহভাবে কাজ করবেন, এবং সত্যিকারভাবে ব্যাংকটাকে, এবং যেগুলো ব্যাংকে আমরা এখানে দিয়েছি সেগুলো যেন নতুন বোর্ডগুলো যেন সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখব। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না। আমরা এখন এইটাকে, ওই প্রক্রিয়াটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা এই যে নতুন যে সেটা যেটা টাস্ক ফোর্স বলি বা ব্যাংক কমিশন বলি, যেটাই করি না কেন, সেটার অধীনে সেটাকে আমরা করব, এবং সেটার মধ্যে অল অপশনস অন দ্য টেবল। মার্জারও হতে পারে, লিকুইডেশন হতে পারে, বা রিক্যাপিটালাইজেশন হতে পারে, নতুন ওনারশিপ আসতে পারে, সবই আসবে এর মধ্যে, এবং সবগুলি হয়তো থাকবে এলিমেন্টস অফ দ্যাট। নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছেন, বেশিরভাগ গুলোতে দিয়েছেন, আরো মনে হয় 2টি বাকি আছে। সেটি স্যার কবে আমরা এ ব্যাপারে খবর পাবো? দুই হচ্ছে শুধুমাত্র এস আমন কেন, আমরা তো জানি যে ব্যাংক খাতে আরো দুই তিনজন আরো বিতর্কিত এবং কি বলবো মাফিয়া আছে, তাদের বিরুদ্ধে ব্যাপক অর্থ পাচারের অভিযোগ আছে। তাদের ব্যাপারে স্যার আপনার পদক্ষেপ কিংবা বাংলাদেশ ব্যাংক কবে নাগাদ এই পদক্ষেপগুলো নেওয়ার চিন্তা ভাবনা আপনারা করবেন? স্যার একটু যদি অ্যাড করি সাথে, মানে আপনারা কি একটা এক্সাম্পল তৈরি করবেন কিনা, যাতে পরবর্তীতে যারা এই ধরনের ভয় পায় অথবা মানে বিষয়টাকে এড়িয়ে চলার জন্য। দেখুন, আমরা পার্ট অফ আওয়ার যে রিফর্ম স্ট্র্যাটেজি সেটার ভিতরে গভর্নেন্স উইল বি এ ক্রিটিক্যাল এলিমেন্ট। গভর্নেন্স থাকতেই হবে এবং গভর্নেন্স কীভাবে এনশিওর করতে হয় ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস দিয়ে আমরা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব। তারপরেও বলবো, যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয় আমরা যতই মেরামত করি না কেন সেটা ভেঙে যাবে। কাজে পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয় এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পারে পড়ে যেতে পারে, সে রিস্ক আছে। এটা গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি সেই দায়িত্বে নই। অন্য যাদের ব্যাপারে আমরা প্রক্রিয়াধীন আছে, শুধু এস আলমের ব্যাংকই সর্বশেষ হবে না, এর বাইরেও কিছু হবে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এটা হয়তো আরো এক সপ্তাহ লাগবে, হয়তো আমরা সেখানে চলে যাব। আমি নাসির এসএমএস থেকে বলছি, আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখতেছি স্যার এফআইডি নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে, তো এখানে বাংলাদেশ ব্যাংকও করে, তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্যার রাষ্ট্রায়ত্ত ব্যাংককে কি এফআইডি নিয়ন্ত্রণ করবে না বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে স্যার? এটা স্যার এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে যে একটা সেন্ট্রাল অথরিটি থাকবে, সবসময় যে সেন্ট্রাল ব্যাংক করে তাও না, এটা আবার অন্য অনেক দেশে আছে অন্য মডেলের কাজ করে সেন্ট্রাল ব্যাংক, এটাতে যাই না। ইউএস ফেডারেল রিজার্ভ কিন্তু কোনো ব্যাংকের তত্ত্বাবধান করে না, সেখানে আবার আরেকটা বডি আছে তারা এটাকে করে। যাই হোক সেটা না, কিন্তু একটা বডি সব ব্যাংকে নিয়ন্ত্রণ করে, দ্যাট ইজ দ্য ইস্যু বাংলাদেশে। দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কিন্তু জানাচ্ছিলেন সমসাময়িক আর্থিক খাতের যে সংস্কার, এবং হুঁশিয়ারিও দিচ্ছিলেন আসলে ব্যাংকের কোনো রকম অনিয়ম কিন্তু তিনি ছাড় দেবেন না। আমরা বিজনেস আওয়ার একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য সংবাদ নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজকে কিন্তু লেনদেন চলছে। গতকাল আমরা দেখেছিলাম সবগুলো সূচকের পতন হয়েছিল। এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি যে পুঁজিবাজারে আজকে প্রধান সূচক ডিএসএক্স সেটি কিন্তু 74 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5760 পয়েন্টে, এবং শরিয়া সূচক সেটি 15 পয়েন্ট বেড়েছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক সেটিও 31 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2118 পয়েন্টে। সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারার পাশাপাশি আমরা দেখছি যে আজকে প্রায় এরই মধ্যেই বেলা দেড়টা হয়ে গেছে, আমরা দেখছি যে 299টি শেয়ারের দর কিন্তু বেড়েছে, বাড়ার তালিকায় নাম লিখিয়েছে, এবং 62টি দর কমেছে। অপরিবর্তিত রয়েছে 35টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। এবং লেনদেনে আজকে আমরা দেখছি যে গতকাল বেলা দেড়টা নাগাদ কিন্তু আমরা দেখেছিলাম 400 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল, আজকে কিন্তু 631 কোটি টাকার বেশি লেনদেন এর মধ্যে হয়ে গেছে, এবং যেটি দিন শেষে 700 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার মতো একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে বাজারে আমরা দেখছি যে এক ধরনের আজকে কিন্তু বাজারে কিছুটা চাঙ্গা ভাব, কেনাবেচা রয়েছে, গতিশীলতা রয়েছে। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই চট্টগ্রামে, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া যারা অবস্থান করছেন সেখানে। বাজার পরিস্থিতি আমরা জানি বন্যার কারণে সারা দেশে সরবরাহ ব্যবস্থায় এক ধরনের বিঘ্ন ঘটছে। সবশেষ পরিস্থিতি, বাজার পরিস্থিতি জানবো আমরা। নয়ন বড়ুয়া জয়, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি বাজারে রয়েছেন, সরবরাহ কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ বাবু কামরুজ্জামান, আপনি যথার্থই বলছেন যেখানে বন্যা হওয়ার কারণে কিন্তু সরবরাহের ঘাটতি আছে, তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। কাঁচামরিচের দাম যেখানে 1000 টাকা করে বিক্রি করেছিল এখন 200 টাকা থেকে 180 টাকা কেজিতে বিক্রি করছে চট্টগ্রামের বিভিন্ন বাজারে। একই সাথে আমরা দেখছি সবজির দাম কিছুটা কমেছে, আবার কোনো কোনো সবজির দাম এখনও অনেক বেশি। আমি এই বাজারে দেখছি ডিমের দামটা অনেক বেশি তারা বিক্রি করছে, যেখানে ডজন বিক্রি করা হয়েছিল 140 টাকা করে, এখন সেই ডিম বিক্রি করছে 165 টাকা ডজন তারা বিক্রি করছেন। আর হাঁসের ডিমের দাম তারা চাচ্ছে 210 টাকা করে ডজনে চাচ্ছে। তো এই জন্য কিন্তু ডিমের দামটা সবচেয়ে বেশি। একটু আগে অভিযান চালিয়েছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা এই বাজারে অভিযান চালিয়েছিলেন। তারা বলছেন নিত্যপণ্যের সরবরাহের এখন আর ঘাটতি হচ্ছে না, সরবরাহ বাড়ছে। তেমনিভাবে দামটা যদি একটু কমে তাহলে সবার জন্য সহজ হবে, তাদের তদারকিও থাকবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবু কামরুজ্জামানের কাছে। নয়নবাবুজি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমাদের বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নেবার সময় হলো। ফিরব বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ইউরোপের সঙ্গে ওমানের আমদানি রপ্তানি গেল মে মাসে বৃদ্ধি পেয়েছে 9.5%। এ সময় বাণিজ্যের পরিমাণ বেড়ে ৮৭ কোটি ৮০ লাখ ওমানি রিয়াল বা ২২৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। ওমান সরকারের তথ্যের বরাতে আরব নিউজ জানিয়েছে, গেল বছরের একই সময়ে রেকর্ড ৮০ কোটি ২০ লাখ রিয়ালের তুলনায় চলতি বছরের মেতে অঞ্চলটির সঙ্গে ওমানের লেনদেন 9.5% বৃদ্ধি পেয়েছে। এ সময় রপ্তানির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। মে মাসে ইউরোপে ওমানের রপ্তানি উন্নীত হয়েছে ১৯ কোটি ৭০ লাখ রিয়ালে, যা গেল বছরের একই সময়ের ১২ কোটি রিয়ালের তুলনায় 63.৯% বেশি। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।